এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। প্রথমে যেই দুর্ভোগটা ছিল শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ, এত এখন তা হয়ে গেছে একদম সামাজিক দুর্ভোগ। এই যে দেখেন, প্রথমে আমার ছোট বোনের বাড়ির সামনে ছিল ময়লাগুলো, আর এখন হচ্ছে একদম মেন সড়কের মধ্যে চলে আসছে। আসলে আমাদের যখন সমস্যা হয়েছে তখন কেউ চোখ থাকতে অন্ধ ছিল, মুখ থাকতে বোবা ছিল, এখন যদি কারো মুখে কথা ফুটে কারো চোখ দিয়ে দেখে, তো এই যে দেখেন অবস্থাটা। তো আমরা কোন সমাজে বাস করি? আসলে একটা রাস্তা, যে রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন হাজারো মানুষ চলাচল করে, রাস্তাটার অবস্থাটা দেখেন, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তাটা দিয়ে। আমার এই ছোট্ট ভিডিওটা প্রশাসনের যদি কোনো লোক দেখে থাকেন তাহলে আপনারা মানবিক দিক বিবেচনা করেও অবশ্যই এই ব্যাপারটা নিয়ে যদি পদক্ষেপ নেওয়ার থাকে তাহলে আপনারা পদক্ষেপ নেবেন দয়া করে। এটা শুধু আমাদের জন্য না, এটা পুরো সমাজের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াইছে। তো আপনারা ভিডিওটা ভালো মতো লক্ষ্য করলেই দেখবেন একদম মেন সড়কের মধ্যে। আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে মানুষ যে কত পশু এটা তার গণতন্ত্র প্রমাণ দেখেন। হোক তাদের জায়গা, তাদের কি হয়েছে, তাদের জায়গা হয়েছে দেখুন। এই যে বসত বিড়া, এই যে দেখেন আমার ছোট বোনটা, এই যে বাড়ি বোনটা, তার সদ ভাসুরদের জ্বালায় থাকতে পারতেছে না, তারা এখন কোনোভাবেই ওকে উঠতে থাকতে পারতেছে না। এখন হচ্ছে যে দেখেন বাড়ির সামনে ময়লা, হোক তাদের জায়গা, তাকে কি হয়েছে? একটা মানুষের ঘরের সামনে এইভাবে ময়লা কেউ ফেলে? যেখানে দেখেন প্রত্যেক দিন আমরা টিভি নিউজ খুললে আমরা দেখতে পাইতেছি ডেঙ্গুতে মহামারী আকার ধারণ করছে। সরকার বলতেছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশ পরিষ্কার রাখে, রিয়া করেন, সেই জায়গায় দেখেন ডেঙ্গুর কারখানা তৈরি করে। অবস্থাটা দেখেন, বসত বাড়ির সামনে কেমনে ময়লা ফেলায়। ইকবাল হচ্ছে আমার ছোট বোন জামাই, ওরা হচ্ছে এটি, ও হচ্ছে ওর মার ঘরে একা, ও সব ভাই হচ্ছে ছয়টা মানুষ, এভাবে মানুষ ইয়া করে না। হোক না তাদের জায়গা, নিজের জায়গা হইলে কি হয়েছে, মানুষ এইভাবে ইয়া করে মানুষ? জিলান কে ময়লা ফেলাইছে? আবু ময়লা কে ফেলাইছে বলো তো? ভালো করছে না খারাপ করছে? কষ্ট হইতেছে বলার কন্দে, কষ্ট হইতেছে বলো, তুমি বলো, আমি বাঁচতে চাই। এভাবে আবহাওয়া আবহাওয়া দূষিত করবেন না। বাচ্চারাও জানে, এগুলা জানে না, এগুলা বাচ্চার তো এগুলা না, জালিম জালিম। ময়লার মধ্যে ডেঙ্গু মশা হয়, ও জানে, ও দেখেন বাচ্চাটা নাকের ভিতরে কাপড় হাত দিয়েছে, তাহলে ও একটা প্রেগনেন্ট আমার বোনটা 8 মাসের অন্তঃসত্ত্বা, ও তাহলে কিভাবে থাকবে? আপনারা এটা একবার ইয়া করেন, আমার ভিডিওটা যারা যারা দেখবেন প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। কি ময়লার গন্ধ লাগে আপনার গো? হ্যাঁ খারাপ লাগে। হ্যাঁ খারাপ লাগে না? আমার খাইবার দিছে পাতমারে, আদা দিছে বর্ষি, যেমন পাতা আদা দিয়া কেউ দিয়া আমার কেউ চড়া নাই কেউ দিয়া।